যেদিন ফাঁসি দেওয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা। কারাপ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, জেল কোর্টের নিয়ম অনুযায়ী, জেলখানার যিনি ইমাম আছে না, উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায়, তারা ফাঁসি দেওয়া হবে। আরে পড়ায় লা ইলাহা মুহাম্মাদুর, তো সাইয়েদ কুতুব সাহিত্যকে কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে, ফাঁসি বাকি কয় ঘন্টা, এসে বলে সাইয়েদ কুতুব শাহিদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদ কুতুব শাহিদ বলে আমারে তুই কালিমা শিখাইছ না, আমি কালিমা খুব ভালো জানি, যেই কালিমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয়, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে ফাঁসি দেয়। তুই কালিমা পড়াস তোরে টাকার বান্ডিল দেয়, আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়াই, চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না, এই দুই কালিমার মধ্যে পার্থক্য আছে নাই? তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নাই, তোরে টাকা দেয় আমারে ফাঁসি দেয়, তার মানে দুই চেতনা আলাদা, চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী, এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না।